আবে কদরের রাত্রটিতে মাপ চান আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা শয়তানকে বলেছিলেন শয়তান তুই তো আমার বান্দাকে গুণা করাবি আমি ভালো করে জানি কিন্তু শোন আমার বান্দা সবে কদর যদি একবার ক্ষমা চায় তুই আমার বান্দাকে পঞ্চাশ বছর নামাজ থেকে দূরে রাখবি আর আমার বান্দা সবে কদর আসলে আমার কাছে একবার মাপ চাইবে আমি তার পঞ্চাশ বছরের গুনা ক্ষমা করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নাবারকাতদিনদার ইমানদার পর হেজগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা গুনাহ আমরা করব, যেমনটা আমরা ভাত খাই আমরা যেমনটা ঘুমাই আমরা যেমনটা চলাফেরা করি ঠিক তেমনই আমরা গুনাহ করব। এটা আমাদের জন্য একটা স্বাভাবিক বিষয় আর এটা আল্লাহ তালা ভালো করেই জানেন যে আমার বান্দা গুণা থেকে বাঁচতে পারবে না এর কারণ হচ্ছে আমি আমার বান্দার মধ্যে গুনাহ করার ক্ষমতা ঢুকিয়ে দিয়েছি আমাদের ক্ষুদা লাগে আমাদের গুনাহ করারও একটা ক্ষুধা লাগে শয়তান ধোকা দিয়ে গুনাহ করার ক্ষুধা লাগিয়ে দেয় ফলে আমরা এই ক্ষুদাটা নিবারণ করে অনেক সময় সিনেমা দেখে নাটক দেখে বিড়ি খেয়ে না রেখে বিপর্দায় চলে সুদ খেয়ে ঘুষ খেয়ে আমরা গুনাহের এই ক্ষুদাটা নিবারণ করি মিথ্যা বলে অহংকার করে বিভিন্নভাবে এই ক্ষুধাটা আমরা নিবারণ করে থাকি এখন এই যে গুনাহের ক্ষুদা এই যে গুনাহটা করি এই ক্ষুধা আপনার জন্য ভয়ানক ক্যান্সারের মতো শুনেছি যদি রক্ত তো ক্যান্সার ধরা পড়ে ব্লাড ক্যান্সার হয়ে যায় তাহলে ডাক্তার বলে নাকি এটা আর বাঁচবে না বাঁচলেও খুব কঠিন অনেক টাকা পয়সার ব্যাপার প্রতিদিনই টাকা যাবে লক্ষ লক্ষ তো এভাবে তাকে বাঁচতে হয় রক্ত চেঞ্জ করে তো গুণাহ যদি আপনার থেকে যায় তাহলে আপনার এই গুনাহ থাকার কারণে এই ব্লাড ক্যান্সারের মতো আপনাকে নির্ঘাত নিশ্চিতভাবে জাহান্নামি হতে হবে ব্লাড ক্যান্সার হলে যেরকম নিশ্চিতভাবে আল্লাহ না করলে সে বাঁচে না ঠিক তেমনি গুনাহ করে ফেললেও আপনি জাহান নামের উপযুক্ত হয়ে যান তবে ব্লাড ক্যান্সার ডাক্তার ভালো করতে পারে না এই গুনাহের ক্যান্সারটা তালা ভালো করতে পারেন আল্লাহ তালা ক্ষমা করে দেন এই গুনাহের ক্যান্সার গুনাহের রোগটা গুনাহের জগৎটা তালা ভালো করতে খুব ভালোবাসেন এটা আমি কিভাবে বললে বুঝবেন মনে করেন আমরা এক একজনে এক একটা জিনিস ভালোবাসেন কেউ নাটক দেখতে ভালোবাসেন কেউ সিনেমা দেখতে ভালোবাসেন কেউ বিড়ি খেতে ভালোবাসেন কেউ গান বাজনা শুনতে ভালোবাসেন আবার কেউ বা জিকির করতে ভালোবাসেন কেউ তেলাওয়াত করতে বেশি ভালোবাসেন কেউ নবীর জন্য সালাম পাঠাতে ভালোবাসেন কেউ খেলতে ক্রিকেট ফুটবল কত খেলায় তো আমরা ভালোবাসি এক একজনের এক একটা প্রিয় চাহিদা চাহাত থাকে তো আল্লাহ তালারও একটা প্রিয় জিনিস আছে আর সেই জিনিসটার নাম হচ্ছে বান্দা তুই গুণা কর আমি ক্ষমা করব এটা আমি অনেক বেশি ভালোবাসি সত্যি ক্ষুদার কসম আল্লাহ তালা গুণা ক্ষমা করতে অনেক বেশি ভালোবাসেন আমি আপনি গুণা করতে যতটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যতটা বেশি আনন্দ পাই স্বাভাবিকভাবেই কোনো গুণা কষ্টদায়ক না সব গুণাই আরামদায়ক শান্তি লাগে মজা লাগে ঠিক না কিছু কিছু গুণা আছে পাগলের মতো অনেক কষ্ট আবার গুণাও দুটাই হয় যেমন কোনো সুদের ফ্যাক্টরিতে কাজ করা এখানে কষ্ট করে টাকা পেলেন আবার গুণাও হল এই জাতীয় গুণা কষ্টের আবার বেশিরভাগ গুনাই আরামদায়ক তো এই গুণা করতে যে যতটুকু আপনার ভালো লাগে আল্লাহ গুণা ক্ষমা করতে তার চাইতে বেশি পছন্দ করেন আর সবে কদরে সবে বড়তে এই রমজান মাসে গুণা ক্ষমা করাটা আল্লাহ তালার আরও বেশি ভালো লাগার জিনিস আপনি যদি সবে কদরে সাবে বড়তে সরি এই রমজান মাসে আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা চান মাপ চান আল্লাহ তালা অবশ্যই আপনাকে ক্ষমা করবে আপনার গুনার পরিধি যত বেশি হোক আপনার গুনার সংখ্যা যদি আকাশের তারকা রাজি পরিমাণ হয় আপনার গুনাহের সংখ্যা যদি সাগরের ফেনার আশি পরিমাণ হয় আপনার গুনাহের সংখ্যা যদি বৃষ্টির ফোটা পরিমাণ হয় তবু আল্লাহ রব্বুল আলমী আপনার সেই গুণা ক্ষমা করতে রাজি বন ইসরায়েলের একজন লোক একশো খুন করেছে তবু সে ক্ষমা পেয়েছে নবীজির একজন সাহাবি মুসলমান হওয়ার আগে সত্তরটা খুন করেছিল সেও ক্ষমা পেয়েছে একজন কাফের নবীজির চাচা আব্বাস রাদী আল্লাহ তালুকে শহীদ করেছিলেন একবারে মেরে ফেলেছিল তো এই লোকটা যখন মুসলমান হলো সেও ক্ষমা পেয়েছে সেও আল্লাহ তালা সন্তুষ্ট পেয়ে জান্নাতবাসী হয়েছেন তো যে যত বড়োই অপরাধী হোক না কেন যে যত বড়ই পাপই হোক না কেন আল্লাহতালা তাকে মাফ করে দেন বনি ইসরায়েলে কিফিল নামক এক জেনাকার ছিল যে প্রতি রাতে মেয়েদেরকে কন্ট্যাক্ট করে রুমে নিয়ে আসতো তো আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা ভালো কাজের উশিলায় তার জিন্দিগির তাম গুনাগুলো ক্ষমা করে দিয়েছেন তাকে জান্নাত করেছেন এবং এই ঘটনাটা আল্লাহ তালা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এরপরে মুসা সালামের জামানায় এক লোক গুণা করার ফলে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল সে তাওবা করেছে আল্লাহতালা বৃষ্টি দিয়েছেন এবং তার তাওবাটা আল্লাহ কাছে এতটা গোবল হয়েছে এতটা গ্রহণযোগ্যতা পেয়েছে যে দুনিয়ার সব মানুষ আজকে তার তাওবার কথা জানে যে মন থেকে আল্লাহ তালার কাছে তাওবা করেছিল সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে শুরু করেছিল তাই সেই সুযোগ সেই নিয়ম নিয়মকানুন এখনও আছে আমরা যদি একটু আল্লাহমুখী হতে চাই একটু আল্লাহর দিকে ধাবিত হই তো আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সহজ করে দিবেন দর্শক পৃথিবীতে বহু ঘটনাই ঘটে ক্ষমা সংক্রান্ত সব ঘটনা কিন্তু আমরা জানি না কিছু কিছু ঘটনা আমাদের জানা থাকে এলাকার মধ্যেও হয়তো আপনি দেখবেন যে আপনার অমুক একজন পরিচিত লোক আগে খুবই বদমাশ ছিল দাঁড়িয়ে রাখতো না টুপি দেখত না নামাজের ধার ধারত না রোজা রাখতো না আজকে দেখলে মনে হয় একদম আল্লাহওয়ালা তো এভাবেই যদি সে মারা যায় তাহলে কিন্তু নিশ্চিতভাবেই সে বলা যায় যে আল্লাহতালার জান্নাতে যেতে পারবে ইশা আল্লাহ তো ওরকমই আমাদের একটা মোর ঘটতে হবে যে এখন আমি গুনাহের জগতে আছি আমার এখন নেকির জগতে যেতে হবে আমার একটু ভালো হওয়ার চেষ্টা করতে হবে যদি একটু চেষ্টা আল্লাহকে দেখান তো আল্লাহ তালা খুশি হয়ে আপনাকে সব গুণাগুলো ক্ষমা করে দিবেন আপনার কোনো গুণা থাকবে না দেখুন ক কত মানুষ এমন আছে যারা কখনোই নামাজ পড়ে না রোজা রাখে না বেপর্দায় চলে সুদ ঘুষ খায় তো এই মানুষটা যখন সবে কদরে খুব ভালোভাবে মাপ চায় খুব ভালোভাবে তাওয়া করে তার গোনাগুলো মাফ হয়ে যায় আপনার কি মনে হয় মাফ হবে না একশো খুনির আসামিকে যদি আল্লাহ ক্ষমা করে জান্নাত বাসিয়ে দেন আর সেটা যদি দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন আল্লাহ তো আমি বা আপনি অথবা যে নামাজ পড়েন নাই তার গুণা সবে কদরের নামাজ কেন মাফ হবে না সবে কদর তো মাফের রাত্র সবে কদর তো নেকি লাভের রাত্র এই রাত্রটিতে মাফ হবে না আমার এটা বিশ্বাসই হয় না এই রাত্রটিতে মাফ চাইবেন আল্লাহকে বলবেন আল্লাহ নামাজ পড়ি নাই মাফ করে দাও এখন থেকে নামাজ পড়ব তো আমার মনে হয় না যে তার আর গুণা বাকি থাকতে পারে শুধু নামাজের গুণা না রোজা না রাখার গুণা বেপরদায় চলার গুণা সুদ ঘুষের গুণা এরপরে অহংকারের গুণা হিংসার গুণা টিভি দেখার গুণা নাটক সিনেমা দেখার গুণা আরও যত অনলাইনের গুণা আছে সব সব গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন তবে বান্দার সাথে সম্পর্কযুক্ত যে ইবাদতগুলো আছে যে গুণাগুলো আছে এগুলো আপনাকে পূরণ করতে হবে যেমন কারো টাকা মেরে খেলে তার টাকা পরিশোধ করতে হবে কারো থেকে ঋণ নিলে ঋণ পরিশোধ করতে হবে এবং নামাজ আপনার কাজা করার চেষ্টা করতে হবে চেষ্টা করার আগ্রহ থাকতে হবে যদি আপনার উপর হজ ফরজ হয় হজ করার একটা চিন্তা চেতনা বা আগ্রহ থাকতে হবে তাহলে আপনার গুণাগুলো আর থাকবেন ইনশাআল্লাহ তাই দর্শক সাবেক কদরের রাত্রটিতে মাপ চান আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা শয়তানকে বলেছিলেন শয়তান তুই তো আমার বান্দাকে গুণা করাবি আমি ভালো করে জানি কিন্তু শোন আমার বান্দা সবে কদর যদি একবার ক্ষমা চায় তুই আমার বান্দাকে পঞ্চাশ বছর নামাজ থেকে দূরে রাখবি আর আমার বান্দা সবে কদর আসলে আমার কাছে একবার মাপ চাইবে আমি তার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করব শয়তান তুই আমার বান্দাকে সত্তর বছর বেপর্দায় রাখবি গান বাদ্যের মধ্যে রাখবি নেশার মধ্যে রাখবি খারাপ পথে রাখবি কিন্তু সত্তর বছরের একজন বৃদ্ধ লোকও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমি তার জিন্দিগির সব গুণা মাফ করে দেব তুই কি করবি আমার বান্দাকে আমি ভালোবাসি আমার বান্দাকে আমি জান্নাত দিব আমার বান্দা আমাকে ডাকবে তো আমি তারা ডাকে সারা দিব আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে তো আমি তার গুণা ক্ষমা করব। গুনা ক্ষমা করা বা গুণা থেকে মাফ পাওয়া খুব ইজি একটা বিষয় এর চাইতে ইজি বা এর চাইতে সহজ কোনো বিষয় আমার মনে হয় না ইসলামে আছে এটা একদম ইজি এটা এক তবে বান্দার সাথে যেই গুণাগুলো সম্পর্কযুক্ত এগুলো কিন্তু আলাদা এটা মাফ করা খুবই কঠিন একটা বিষয় আপনি হয়তো প্রবাসে ছিলেন পাঁচ বছর সেখানে হাজার হাজার মানুষের সাথে খারাপ আচরণ করেছেন তো এটা ক্ষমা করাতে হলে আবার সেখানে যেতে হবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাদের সাথে দেখা করতে হবে প্রত্যেকের কাছে মাপ চাইতে হবে আপনি ঢাকায় ছিলেন গ্রামে চলে এসেন ঢাকায় গিয়ে আবার তাদের কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু আল্লাহ তালার সাথে যে এমনগুলো সম্পর্কযুক্ত যেমন নামাজ রোজা এগুলো মাপ পাওয়াটা বা নাটক সিনেমা দেখা খারাপ ভিডিও দেখা এই সমস্ত গুণা মাফ করাটা একদম সহজ একদম সহজ কি শুধু বলবেন আল্লাহ মাফ করে দাও ভুল করেছি আর গুণা করব না আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তালা সাফ করে দিবেন আল্লাহ তালা গুণাগুলো মাফ করবেন তো করবেন সেই গুণাগুলো নেকিয়ে যারা রূপান্তর করে দিবেন আল্লাহ তালা বলেন যারা তাওবা করবে যারা সবে কদর সবে বরৎ কিংবা রমজান মাসে কিংবা কোন একটা সময় আমার কাছে তাও বা করবে মন থেকে আমাকে সাক্ষী রেখে আমার কাছে ওয়াদা দিবে আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আর কোনো দিন আমার ছাড়বো না রোজা ছাড়বো না মিথ্যা বলবো না বিপর্দায় চলবো না সুদ ঘুষ খাব না গুনাহের পথে চলবো না এখন থেকে আমি ভালো হয়ে যাব। এমন কথা কেউ যদি আল্লাহকে বলতে পারে এই প্রতিশ্রুতি এই নামা কেউ যদি আল্লাহকে দিতে পারে তো আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিবেন তাই গুণা মাফ করাটা খুব ইজি আপনার একটু মাফ চাইতে হবে আল্লাহকে একটু বলতে হবে আল্লাহ ভুল করেছে মাফ করে দাও আর এই বলার সাথে যদি আপনার দুই হাত থাকে এভাবে হাত তুলে যদি আপনি বলতে পারেন আল্লাহ মাফ করে দাও তাহলে তারও সহজে মাফ হবে আবার দুইটা হাতের সাথে যদি দুই ফুটা চোখের পানি থাকে তাহলে তো গুনা মাফ হবে এতে কোনো সন্দেহ নাই এবং গুনা মাফ হবে সাথে সাথে মুহূর্তের মধ্যে এবং এভাবে ক্ষমা চাইলে সব গুনা মাফ হবে দেখুন গুনা মাফের যে সকল হাদিস পাওয়া যায় এ সকল হাদিসের মধ্যে সাধারণভাবে বলা হয়েছে এ আমল করলে গুণা মাফ হবে তবে গুনা মাফ হবে যেগুলো কবিরা গুণা যেগুলো বড় গুণা এগুলো কিন্তু মাফ হয় না এগুলো মাফ করাতে হলে আপনাকে মোনাজাত ধরতে হবে আলাদাভাবে আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে চোখের পানি ফেলতে হবে সব কদর কিংবা রমজান কিংবা এ সমস্ত উল্লেখযোগ্য রাত্রিগুলোতে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে তাহলেই আপনি মাফ পাবেন তাই সবে কদরের রজনীতে আসুন আমরা ক্ষমা চাই মাপ চাই ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম